बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सरकारी मुजिब कलेज कर्तृक आयोजित करोनाकालीन समय अनलाइन क्लासे एकादश श्रेणी जुक्तिविद्या विषय प्रिय शिक्षार्थीबृंद तुम्हारे स्वागत जानाई। आज आमी एकादश श्रेणी प्रथम पत्रेर एक क्लास निये तुम्हारे माझे उपस्थित हुएछि। आजकेर এই যুক্তিবিদ্যা বিষয়ের একাদশ শ্রেণীর যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ বা প্রয়োজনীয়তা। আমাদের জ্ঞানের জগতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যুক্তিবিদ্যার আদিপিতা বা জনক। অ্যারিস্টটলের জন্মের আগে থেকেই মানুষ যুক্তির মাধ্যমে তর্ক বিতর্ক আলোচনা করত। এ কথা যেমন সত্য, ঠিক তেমনি অ্যারিস্টটলের জন্মের পর অ্যারিস্টটল যুক্তির মাধ্যমে জনগণকে তর্ক বিতর্ক শিখিয়েছেন। আসলে এই যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা বা উপযোগিতা বা বাস্তব জীবনে প্রয়োগ করার বিষয়ে নানাজন নানাভাবে সমালোচনা করেছেন। একটা বিষয় হচ্ছে যে যুক্তিবিদ্যা অধ্যয়ন করে মানুষ সঠিক যুক্তি প্রয়োগের মাধ্যমে জ্ঞানের প্রসার ঘটাতে পারে এবং সকল ক্ষেত্রে যুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। এটা কালের আবর্তে বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। যেমন ধরো যে স্বাস্থ্য বিষয়ে জ্ঞান লাভ করে স্বাস্থ্য বিষয়ের বই পড়লেই যে স্বাস্থ্য সবসময় ভালো থাকবে, মানুষ রোগী হবে না, এ কথা যেমন সত্য নয়, আবার যুক্তিবিদ্যা অধ্যয়ন করলেই যে সে সঠিক যুক্তি প্রয়োগ করতে পারবে সেটিও কিন্তু ঠিক নয়। তারপরেও যুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা আছে। জ্ঞানের প্রতিটি শাখায় যুক্তির বাইরে কোনো কিছুই আলোচনা করা যায় না। তো বাস্তব জীবনে যুক্তিবিদ্যার কি কি প্রয়োজনীয়তা আছে সেটি আমাদের জানা দরকার। এ বিষয়ে অতি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আমি কয়েকটি পয়েন্ট বলে দিব যে যুক্তির কি কি প্রয়োজনীয়তা আছে। মূল কথা হচ্ছে যে যুক্তি গণিত বলো, কম্পিউটার বলো, পদার্থ বলো, অর্থাৎ যে কোনো বিষয়ে যুক্তির বাইরে জ্ঞান অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। যুক্তির একটি প্রধান কাজই হচ্ছে মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করা, সত্য খুঁজে বের করা। তো বাস্তব জীবনে আমাদের, আমি বোর্ডে দেখো তোমাদেরকে লিখেছি যে বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়োগ, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্লিকেশন অফ লজিক ইন প্র্যাকটিক্যাল লাইফ। এক্ষেত্রে আমরা এক এক করে আজকে জানব যে কিভাবে যুক্তিবিদ্যা বাস্তব জীবনে প্রয়োগ করা যায়। মানুষের এক নম্বরে আমি বলতে পারি যে মানুষের স্বাভাবিক যে যুক্তির পারদর্শিতা, মানুষের স্বাভাবিক যুক্তির পারদর্শিতা ও ক্ষমতা বৃদ্ধি করা। যুক্তিবিদ্যা অধ্যয়ন করলে তুমি যে স্বাভাবিক যুক্তির যে পারদর্শিতা আর ক্ষমতা এটা বৃদ্ধি করতে পারবে। নম্বর দুই, মানুষের সঠিক যুক্তি গঠন ও প্রয়োগের মাধ্যমে সত্য আবিষ্কার করা, সঠিক যুক্তি, কারণ প্রতিটি মানুষ স্বভাবতভাবেই সে যুক্তি প্রয়োগ করতে পারে, বাট এই যুক্তিবিদ্যা অধ্যয়ন করলে পড়াশোনা করলে যে বিষয়টা তোমার আসবে সেটা হচ্ছে যে তুমি সঠিক যুক্তি প্রয়োগ করতে পারবে। নাম্বার তিন,
যে মানুষের মেধা এবং ধীশক্তি এটা কি করে তীক্ষ্ণ ও প্রখর করে। অর্থাৎ একজন মানুষের স্বভাবগতভাবে যে মেধা রয়েছে এবং ধীশক্তি রয়েছে এই যুক্তিবিদ্যা অধ্যয়নের মাধ্যমে সেটাকে আরও প্রখর করা যায়। মানুষের ভূতশক্তি যেটা মানুষের মধ্যে যে ভূতশক্তি এই ভূতশক্তিটা কি করে বৃদ্ধি করে। তারপর নাম্বার পাঁচ, মানুষ কি করে অপরের যুক্তি খণ্ডন করে নিজের যুক্তিটাকে প্রয়োগ করতে পারে বা অপরকে সে প্রভাবিত করতে পারে যুক্তিবিদ্যা অধ্যয়নের মাধ্যমে। তারপর ৬ নম্বরে চিন্তার বিষয়ে, অর্থাৎ আমাদের দুই ধরনের চিন্তা রয়েছে, একটা হচ্ছে মূর্ত চিন্তা আর একটা হচ্ছে অমূর্ত চিন্তা। যুক্তিবিদ্যা অধ্যয়ন করলে এই মূর্ত এবং অমূর্ত চিন্তা ক্ষমতাটা বৃদ্ধি পায়। তারপর ৭ নম্বরে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার রয়েছে বা নির্বিচারে যে বিশ্বাস, সেই বিশ্বাসগুলো তারা কি করবে তোমার মুক্ত হবে। অর্থাৎ তোমার কুসংস্কার এবং নির্বিচারে বিশ্বাস এটা থেকে মানুষ মুক্ত হবে, অর্থাৎ সে সত্যটা খুঁজে বের করতে পারবে। এই কয়েকটি পয়েন্টে আমরা কথা বললাম যে যুক্তিবিদ্যা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায়। এখন এসো আমি যে যুক্তির মাধ্যমে কিভাবে কি করতে হয় প্রয়োগ করতে হয় আমি একটা যুক্তির আলোচনা করতে পারি তোমাদেরকে, জাস্ট ফর এক্সাম্পল। যেমন ধরো যে আমি একটা তোমার উদাহরণ বলবো যে আমাদের একজন জ্ঞানী ব্যক্তি, তিনি একবার লন্ডনে বক্তৃতা করতে গিয়ে একাত্মবাদের উপরে, তৌহিদের উপরে বক্তৃতা করতে গিয়ে একজন সাংবাদিক, বিধর্মী সাংবাদিক, উনি তাকে প্রশ্ন করেছিলেন যে স্রষ্টা কয়জন। তো উনি বললেন যে আপনি বলেন কয়জন। অর্থাৎ যুক্তির মাধ্যমে এই তাকে বোঝানোর চেষ্টা করেছেন। তো তিনি বললেন যে না, আপনি বলেন কয়জন। উনি একটা গাণিতিক বিষয় নিয়ে, গণিতের বিষয় নিয়ে যুক্তি দিয়ে বললেন যে আপনি কি শতকীয়া বা সংখ্যা এগুলো বিশ্বাস করেন। যে হ্যাঁ অবশ্যই করি। যে শতকীয়া কয়টি? যে একটি, ১০টি। আবার বললো ৯টি। তো উনি বললেন যে না, শতকীয়া হচ্ছে, সংখ্যা হচ্ছে মাত্র একটি, এক। তো উনি বললেন নো, এক কীভাবে সংখ্যা হয়? তো উনি তখন বললেন, সাংবাদিক বললেন যে তাহলে জিরো, জিরো তো একটা বিষয় যে হোয়াট ইজ জিরো প্রশ্ন করে বসলেন। তা আমাদের উনি বললেন যে না, জিরো ইজ নাথিং। উনি বললেন যে না, জিরো ইজ সামথিং। তো তারপর উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, এই যে এক, আপনি বলছেন তাহলে টু, থ্রি, ফোর এগুলো? বললেন যে টু, থ্রি, ফোর এগুলো কিছু নয়। উনি বললেন যে হোয়াট ইজ টু? উনি বললেন যে টু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু। তো উনি বললেন যে তাহলে টু বানাতেও দু, এক দুইবার, তিন তাও একইভাবে, চার, এক এক চার, ছয়ও যদি আপনাকে জিজ্ঞেস করতে হয় তাহলে এক কিন্তু ৬বার যোগ করে করা যায়। তাহলে একই হচ্ছে সংখ্যা এক, এটাকে আপনাকে মানতে হবে এক। তো উনি বললেন যে তাহলে আমাকে বুঝিয়ে দেন। তো উনি বললেন যে ঠিক আছে, আপনি এক কাজ করেন, একের ডান দিকে শূন্য দেন। বলেন যে একের ডান দিকে শূন্য দিলে ১০, আরেকটা দিলে ১০০। এইভাবে সে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত চলে গেলেন। তো উনি বললেন যে তাহলে আপনি এবার বাম পাশে দেন। তো বাম পাশে দেওয়ার পরে উনি বললেন যে জিরো বানালে তাহলে রিড আউট, আপনি এটা করেন। উনি বললেন যে তাহলে জিরো ওয়ান, আবার কি জিরো জিরো ওয়ান, আবার জিরো জিরো ওয়ান। তো বললো যে এটা কিছু, তাহলে জিরো ইজ নাথিং। তারপরে উনি বলছে যে, সাংবাদিক বলতেছে না, জিরো ইজ সামথিং। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আরেকটা খেলা দেখাচ্ছি। তো উনি বললেন যে আপনি যে একের ডান পাশে দিলেন জিরো জিরো দিয়ে বিলিয়ন হয়ে গেল, আমি আমার এক তুলে নিলাম, এবার আপনি পড়েন কি জিরো, হোয়াট ইজ জিরো, জিরো ইজ নাথিং। তাহলে বললেন জিরো ইজ নাথিং বাট ওয়ান ইজ সামথিং। তার মানে কি? এক ছাড়া কোনো কিছু হয় না, তার মানে স্রষ্টা হচ্ছে
এক। এবার আপনি বলেন, আপনার কি বিশ্বাস হয় যে চষ্টা একজন? এই বিধর্মী সাংবাদিক বললেন, ইয়েস, আমাকে তো এভাবে কেউ বুঝায়নি, আসলেই স্রষ্টা একজন, কারণ এক থেকেই, এক মানে এক সৃষ্টিকর্তা। তো এই যে যুক্তি, এই যুক্তি দিয়ে তিনি একজন বিধর্মীকে ইসলামে দীক্ষিত করেছেন, সাথে সাথে সে তোমার যুক্তির প্যাচে পড়ে এবং সঠিক যুক্তি দিয়ে তিনি এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন। এইভাবে যুক্তির মাধ্যমে সকল ক্ষেত্রেই যুক্তি দিয়ে মানুষকে বোঝানো যায়, অযৌক্তিকভাবে তুমি মানুষকে বুঝাতে পারবে না। সুতরাং এটা তোমাকে বিশ্বাস করতে হবে যে যুক্তি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, জ্ঞানের কোনো শাখাই যুক্তি ছাড়া অগ্রসর হওয়া সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় যদি বই আরও ভালো করে পড়ো এবং এই যে সাতটা পয়েন্টের বিষয়ে কথা বলেছি, বিভিন্ন বিষয়ে কথা বললাম, এগুলো যদি তোমরা আর একটু ভালো করে পড়ো, আমার মনে হয় যে তোমরা যুক্তিবিদ্যা বিষয়টা খুব সহজেই বুঝতে পারবে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।